सरकारी कारण आंबे आमा को पैसे मेवर पैसे आमा को जन्ने कारण दिबो सरकारी कारण 6 टा इनुट कयरा देबे 6 टा इनुट करे नाय लास्टे 12.5 टका इनुट नाय एवं अहंते काल को इते कारण नाय अनेक मानुष कष्ट होय आसे पानी नाय भात नाय किछु नाय किबाबे सोनु बाबा कर लेदरदा बासले कारण नाय क्या कारण नाय तो बिल हमरा आमा को त दिया पीडीस वाला कारण चलाय 5 टका कय 1250 হইছে 1250 টাকা আমরা দেই 1500 হইছে 1500 টাকা দেই যদি তো 2000 টাকা হইছে 2000 টাকা বিল আমরা দেই প্রত্যেক গড্ডা বিল এইভাবে আসে এইভাবে আমরা দিয়ে দেই আবার বিল দেই কেন আমাকে চাইবে এইভাবে ওইভাবে সরকারি মিটার নাই না আমাকে সরকারি মিটার দিতে হ্যাঁ না আমরা সরকারি মিটার আপনারা আমাকে কষ্ট করে দিতে কারেন্ট নাই কবে থেকে কারেন্ট কালকে হইতে নাই কালকে সকাল হইতে কারেন্ট নাই 9টা হইতে বিল দেছেন না সব সবাই আমরা বিল দেওয়া তাহলে কারেন্ট কাটলে আল্লাহই জানে আমরা কত পারি কারে বিল দেন বাংলাদেশের কোণে আছে 12.5 টা ইউনিট দি আমরা কারেন্ট পাই সামনে কত গেল আমরা কারেন্ট পাই না কালকে হইতে পানি নাই পোলাপন লই চলতে অসুবিধা অনেক কষ্ট হইতেছে আমরা অনেক কষ্ট হইতেছে যা কার কাছে বলবো আমাকে বলার কেউ নাই কালকে থেকে কারেন্ট নাই অনেক কষ্ট পানির জন্য পানি খাইতে পারি না কোনো কাজকাম করা যায় না রান্না বান্না করতে পারতাছি না এখানে দৌড়ে যাওয়া লাগে অনেক অন্য এলাকায় যাওয়া লাগে পানি আনতে কারেন্টের জন্য এত কষ্ট আমাগো পানি খুবই পানির লেগে অনেক কষ্ট হইতে আছে মানে পানি একেবারে নাই কারণ কারেন্ট থাকলে পানি পাবো আগে টিউবওয়েল ছিল এখন তো টিউবওয়েলও নাই যে পানি আনবো নদী দিয়ে টানি আনতে অনেক দূর দিয়ে কষ্ট করে এরকমের চলা লাগতে আছে এখন আজ কারেন্ট নেই আমাকে ওই রসুলপুরে দুই দিন কালকে সকাল 10টা হইতে কারেন্ট বন্ধ করে দিয়েছে এই পর্যন্ত মনে করেন কারেন্ট নেই রসুলপুর রসুলপুরের মানুষ খুব পানি ভাগর অনেক অসুবিধা আছে কারেন্ট ভাগর অনেক অসুবিধা আছে যে কষ্ট আছে কষ্টের কথা মানে ভাষ্যতে কওয়া যাইবে না ঠিক আছে এরপর মনে করেন এই কারেন্ট বিল বকেয়া বিল আমরা সবাই পরিশোধ করিয়ে দিছি রসুলপুরের হেরা ঘোড়া দিয়ে কি করছে হেরা লেনদেন কি করছে না করছে এটা আমরা জানি না কিন্তু ঘোড়া দিয়ে আইয়া আমাকে লাইন কাটতে দেওয়া হয়েছে এবং আমাকে দেখতে আছে যে পানির কষ্ট ওপারের সবাই জানে নেতারা ছোট বড় নেতারা সবাই জানে যে পানি মনে করেন আমাকে রসুলপুরের লাইন কাটতে দেওয়া হয়েছে এই কারণে মনে করেন মেয়রের উচিত ছিল উচিত ছিল মেয়রের যে আমাকে গাড়ি পানি দেওয়ার উচিত ছিল পরিশোধ করেন এবং কেন এটা আমরা এটা আমাদের টুটুল সাহেবে আমাদের দীর্ঘ আমলে আমরা পানি কারেন্টে কষ্ট করার পর এটা আমাদের টুটুল সাহেবে আমাকে কারেন্ট আনিয়ে দিয়েছে আনিয়ে দেওয়ার পর আমরা এই কারেন্ট এতদিন ব্যবহার করতে আছি তা আমাদের বস্তিবাসী তো সব বিল পরিশোধ করছি কিন্তু এখন এই আজকে হন্তাসি যে তাদের বিল তারা বাজায় রাখছে কালকে হইতে তারা আমাদের লাইন কাটতে দিয়ে গেছে তারপর আমরা পরিবেশ জানাইছি যে আমার কারেন্ট তারা আনিয়ে দেবে কিন্তু আমরা এই 12.5 টাকা ইউনিট করলে এই সময় দিই 13টা ইউনিট করলে আমরা দিই কিন্তু এই দেশে তো এই বিল নাই আমরা তারপরও বস্তিবাসী ঠেককে আমরা এই বিলটা দিই কেন আমাদের কারেন্টের খুব আমরা সবসময় কারেন্ট আর পানিতে ইতে আছি অসুবিধা আছে সমস্যা তো আপনারা দেখতেই পারতেছেন যাই তারপরও মনে করেন যে আমরা উপরের থেকে উপর আমরা কারেন্ট বিল বেশি দিই তারপরে এই সমস্যাটা কেন হইতেছে তা আমরা বুঝতে পারতেছি না এই সমস্যার হওয়ার কোনো মানি সমস্যা তো আমরা কালকে হইতে তো কারেন্ট পাইতেছি না এই এই সমস্যা এই জন্য হ্যাঁ লাইন কেটে দিচ্ছে বিদ্যুতের কারেন্ট বিল নাকি ঠিকমতো দেওয়া হয় না এই জন্য নাকি কাটে দেওয়া হয়েছিল পরিশোধ করেন কোথায় আমরা তো বিল এখন বর্তমানে পরিশোধ করি মাছঘাটে বিদ্যুতের অবস্থা এর মতো জনগণের তোর বিল দিয়েছে আর জনগণের বিল দেয় না বিলের কারণে লাইন কেটে দিয়েছে হ্যাঁ আর কি অবস্থা সবাই তো দেখাইছে বিদ্যুৎ বিল দিয়েছে সবাই তো বিদ্যুৎ আমরা তো সবাই বিল দিয়ে দিই তাহলে কাটলে কাটলে লেখা হ্যাঁ তাহলে কাটলে লেখা
কারণ লাগে উনি তো কইতেছে বিদ্যুৎ বিল দিয়ে দেন আমরা তো সবাই বিদ্যুৎ বিল দিয়ে দিছি তা বিদ্যুৎ বিল কাটবে যা হ্যাঁ তাহলে কি সবাই কারে দেন বিদ্যুৎ বিল হ্যাঁ বিদ্যুৎ বিল দে টুটুল বেরাল কালরে নেওয়া সব হ্যাঁ টুটুল বেরাল নেওয়া হইলো তাহলে বিদ্যুৎ বিল সব দিরা বকেয়া আছে বকেয়া বিল আছে তাহলে আমার ধরে এই চলতি বছর টুটুল মেয়ার আন্ডার দেবেন কাই সেই সরকারি মিটার নাই সরকারি মিটার লাগবে সরকারি মিটার দেই নাই এবং পাই নাই আমরা এই হ্যাঁ একটা আমরা সরকারের দ্বারা আবেদন জানাইছি আমরা পাই নাই আর মেয়র দ্বারা কইছে মেয়র কইছে আমরা দিমু দেই নাই এখানে কতগুলো মানুষ থাকে এখানে প্রায় হাত দাবি কি সম্ভব না রসুলপুর এলাকার বিদ্যুৎ সংযোগটা গতকাল বিচ্ছিন্ন করা হয়েছে। ওখানে প্রায় 13,46,000 টাকার মতো বকেয়া আছে, যে বকেয়ার কারণে সংযোগটা বিচ্ছিন্ন করা হয়েছে। এখন যেহেতু প্রায় সরকারি রাজস্ব সেখানে বকেয়া রয়েছে, এজন্য সংযোগটা বিচ্ছিন্ন করা হয়েছে। যারা ওখানে আছেন ওনারা যদি বিদ্যুৎ বিল পরিশোধ করে দেন, আমরা সংযোগ দিয়ে দেবো।